গ্রামীণ ব্যাংকে যারা যোগ দেবে তারা পাটকুড়ির ঘরে আর থাকবে না তাদের জন্য আমরা সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করব 4 কোটি তিনের চালের বাড়ি আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার বিশ্বের সেরা আর্কিটেকচারাল পুরস্কার গ্রামীণ ব্যাংক আস্তে আস্তে প্রসারিত হলো এটা হয়ে গেল আমাদের অপ্রত্যাশিত একটা বিস্তলা স্বপ্নের বিস্তলা আমরা স্বপ্ন দেখি আর বীজ বুনি এদের মধ্যে কি হবে ভবিষ্যতে আজকে যাদেরকে আমরা সামনে পাইনি আমি চারজন আসামির একজন আমি আরো তিনজন আসামি আছে কিন্তু তিনজন আসামির কথা কেউ বলে না একজন হলো নূরজাহান বেগম আমার সামনে আছে তাকে তাকে একটু দেখেন সবাই এই নূরজাহান বেগম এই জোবরা গ্রামে এই যে গ্রামীণ ব্যাংক শুরু হলো ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছে যৌনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন ছাত্রী ছিলেন আমি শিক্ষক ছিলাম উনি বাংলা বিভাগে তাকে ভলান্টিয়ার হিসেবে সে এসেছিল তার হাত দিয়ে জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত পুরো কাহিনী শুরু হল তিনি এবং তার স্বামী ছিল ব্রাঞ্চ ম্যানেজার ওই দোকানের ব্রাঞ্চ ম্যানেজার সেই থেকে যত ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকে তার গোড়াতে পুলিশ যেমন গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত এটা করে একটা চার্টার যে গ্রামীণ ব্যাংক বুঝতে হতো ওখানে যেতে হবে সে অঙ্গীকার করছে তাকে পরিবর্তন করার জন্য এই যৌতুক প্রথার বিরোধিত করা এর নেতৃত্বে সেটা হয়েছে সারা বাংলাদেশ কিন্তু অনুসরণ করে আজকে তাকে হাজার দুঃখ এটা আমাদের যে গ্রামে বাচ্চাদের যত্ন নেওয়া যখনকার যে পরিস্থিতি ছিল শিশুদের যে পরিস্থিতি ছিল সেটাকে তাকে ভিটামিন এ নিয়ে আসা তার জন্য যে যাতে করে সে রাতকানা রোগে না ভোগে বাংলাদেশের তখন সর্বত্র হতো রাতকানা রোগ সেটা এই ষোলো সিদ্ধান্তের প্রতিটি জিনিসের পেছনে উনি ছিলেন আজকে তাকে আমরা আদালতে নিয়ে এসেছি এবং প্রতিদিন প্রতিবারই আসছেন এবং গতবার যখন এসেছিলেন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন যে আমি কী নিয়ে যাব কী নিতে পারবো নামাজের নামাজের কাপড়টা নিতে পারবো ওষুধগুলো নিতে পারবো গতবার তিনি এসেছিলেন তখন এসব নিয়ে এসেছিলেন যে হয়তো আদালত থেকে আমার চলে যেতে হবে এই যে দুর্ভাগ্য আমাদের যে সারা জীবন দিল এটার জন্য তাকে আদালতে যাওয়ার জন্য জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছে আর আমার সঙ্গে আছেন আরেকজন শাহজাহান সাহেব আমার সঙ্গে আছেন এদিকে শাহজাহান উনিও গোড়ার থেকে গ্রামীণ ব্যাংকের তিনি আরেকজন আসামি আমরা যে উপস্থিত হলাম উনি হাঁটতে পারেন না চলতে পারেন না তাকে ছয়তলা তাকে বহন করে উঠাতে হয়েছে নামাতে হয়েছে সেই হলো আমাদের শাস্তি আরেকজন হলো এখানে দাঁড়িয়ে আছে আশা এই চারজন তো চারজনকে আমরা চিনতে হবে এটুকু দুর্যোগ থাকতে হবে আমরা এই আসামি তাকে আমার সঙ্গে কথা বলবেন ওদের সঙ্গে কথা বলবেন এই আশাফ সে সদ্য একজন বুয়েট থেকে পাস করে তাকে ধরে আমরা নিলাম আমাদের ইঞ্জিনিয়ার লাগবে একজন তুমি আসুক তো সে বুঝতেছিল না আমরা কী করি কী করবে তবে তাদের দায়িত্ব দিয়ে আমি তখন গরিব মানুষের ঘরে কোনো বাড়ি ছিল না আপনাদের সেসব দিনের কথা হয়তো আপনাদের স্মরণ নেই পাটখড়ি দিয়ে ঘর বানাতো মানুষ পাটখড়ির চাল আর পাটখড়ির দেওয়াল তারপরে বলছি গ্রামীণ ব্যাংকে যারা যোগ দেবে তারা পাটখড়ির ঘরে আর থাকবে না তাদের জন্য আমরা সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করি আমরা গৃহ ঋণ শুরু করলাম গৃহ ঋণ ছিল 5,000 টাকা 7,000 টাকা ম্যাক্সিমাম 10,000 টাকা এই হলো গৃহ ঋণ ক্রমে ক্রমে সে শোধ করবে যতদিন সময় লাগে আশরাফকে বললাম তুমি একটা ডিজাইন করো কীভাবে এই ঘরটা বানাবে তার সাথে নতুন মানুষ একটা বানাবে এটা খুঁটি চারটা খুঁটির উপরে এটা টিনের চাল এই হলো চার খুঁটি আর টিনের চালের ঘর আমরা গৃহ ঋণ দিতে থাকলাম মানুষ উৎসাহী আগে বলতে আমরা গরুর ঘরে গরুর সঙ্গে থাকতাম ছাগলের সঙ্গে থাকতাম এখন আমরা ঘর পেয়েছি আমাদের ঘর হয়েছে টিনের চালের ঘর পেয়েছে খুঁটির জলের ঘর পেয়েছে আমাদের কোনো ধারণা ছিল না যে এই 4 কোটির টিনের চালের বাড়ি আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার বিশ্বের সেরা আর্কিটেকচারাল পুরস্কার উনিশশো উনানব্বই সালে এই গৃহ এই ঘর যেটা বানালো তার যে ডিজাইন সেটা আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার হলো গ্রামীণ ব্যাংকটা ছিল আমাদের একটা স্বপ্ন যে আমরা পৃথিবীকে বদলাতে চাই দারিদ্রকে মুছে ফেলতে চাই এটি ছিল আমাদের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা পেছনে লেগেছি আমরা জানি না ভবিষ্যতে আমাদের কী হবে না হবে আমাদের কোনো জানা ছিল না আমরা গিয়েছি খুঁটিনাটি দেখে দেখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি ফলে এরকম হলো গ্রামীণ ব্যাংক আস্তে আস্তে প্রসারিত হলো এটা হয়ে গেল আমাদের অপ্রত্যাশিত একটা বীজতলা স্বপ্নের বীজতলা আমরা স্বপ্ন দেখি আর বীজ বুনি এদের মধ্যে কী হবে ভবিষ্যতে সেটা ক্রমে ক্রমে আমরা প্রসারিত করলাম নানা দিকে স্বাস্থ্যের দিকে নিয়ে গেলাম প্রযুক্তির দিকে নিয়ে গেলাম একটার পর একটা সেখানে আজকে যা কিছু করছি সব কিছু কিন্তু বীজতলা ছিল গ্রামীণ ব্যাংক দু হাজার এগারো সালে আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো ভাবলাম যে এখন বীজতলা রয়ে গেল একদিকে আমাদের লোকজন যারা এই স্বপ্নের পেছনে খেটেছে তারা রয়ে গেল একদিকে আমরা যাবো কী করেছি আমরা বলছিলাম যে চাকরির পেছনে মানুষ ঘুরবে না চাকরি মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মানুষ হলো একজন উদ্যোক্তা তার জন্ম হলো উদ্যোক্তা হিসেবে এই কাঠামো ভুল এর পেছনে আমরা লাগলাম
যে সকল মানুষ উদ্যোক্তা, শুধু ব্যাংকিং সিস্টেমের ভুল কাঠামোর কারণে মানুষ আজকে চাকরির পেছনে ছুটছে। আর চাকরিটা হলো দাসত্বের একটা জিনিস, তুমি একদিনের জন্য জামান জান দিয়ে দেবে খাটবে আর মাসের শেষে দিনের শেষে তোমাকে কিছু ভাগ দেবে তার রোজগারে অল্প সামান্য। এটা মানুষের জন্য, এই দাসত্ব থেকে আমরা মুক্তি পেতে চাই।